শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ডিগ্রি প্রথম বর্ষ সেশন 2020-21 এর ফরম পূরণ, পরীক্ষার রুটিন এবং পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট প্রকাশ করেনি। আজকের ভিডিওতে উল্লেখিত তথ্য ও সময়সীমাগুলো কেবলমাত্র ভিডিও ক্রিয়েটরের অনুমানপ্রসূত। এগুলো আপনাদের প্রিপারেশনের সুবিধার্থে এবং ধারণা নিমিত্তে তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার এবং বিগত বছরের পরীক্ষা শুরুর সময়, ফরম পূরণের সময় এবং রুটিন প্রকাশের সময়গুলো অ্যানালাইসিস করে একটা প্রবেবল ডেট নির্ধারণ করার চেষ্টা করব যে কখন আপনাদের ফরম পূরণ, রুটিন প্রকাশ এবং পরীক্ষা হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষ সেশন 2020-21 এর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের ফরম পূরণ কার্যক্রম হওয়ার কথা অগস্ট মাসে, ঠিক আছে? আচ্ছা, তো একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পুরো এক মাস অর্থাৎ 30 দিন ব্যাপী ফরম পূরণ কার্যক্রম হয়ে থাকে, সে লক্ষ্যে অগস্ট মাসে আপনাদের ফরম পূরণ হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, তো ফরম পূরণ হওয়ার পর আপনাদের পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষা সাধারণত 45 দিন ব্যাপী হয়ে থাকে। তো সেভাবে আপনাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সময়ে আপনাদের পরীক্ষা হওয়ার কথা। শিক্ষার্থীরা, বিগত বছরের শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছিল 30 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ প্রায় 30 দিন ব্যাপী ফরম পূরণ হয়েছিল। ফরম পূরণ হওয়ার এক মাস পর অর্থাৎ 30 দিন পর রুটিন প্রকাশিত হয়, অর্থাৎ 23 নভেম্বর তাদের রুটিন প্রকাশিত হয়। রুটিন প্রকাশিত হওয়ার প্রায় 37 দিন পর অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যদিও করোনা মহামারীর কারণে পরবর্তীতে রুটিনটি সংশোধিত হয়। শিক্ষার্থীরা, বিগত সালের সময়সূচি এবং একাডেমিক ক্যালেন্ডার বিশ্লেষণ করে সার্বিক দিক থেকে আমার মনে হচ্ছে আপনাদের ফরম পূরণটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো ফরম পূরণ শেষ হওয়ার পর আপনাদের রুটিন প্রকাশিত হবে। রুটিনটি আপনাদের নভেম্বরের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে প্রকাশিত হতে পারে, রুটিন প্রকাশ হওয়ার 15 থেকে 20 দিন বা এক মাস পর, ঠিক আছে? ধরুন ডিসেম্বরের প্রথম দিকে আপনাদের পরীক্ষাটি হয়ে যেতে পারে। শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে উল্লেখিত সময়গুলো কোনো অফিসিয়াল সময় নয়, এগুলো উল্লেখ করা হয়েছে শুধুমাত্র আপনাদের পড়াশোনার গতিকে বৃদ্ধি করার জন্য এবং আপনাদের প্রিপারেশনের সুবিধার্থে।